নমস্কার বন্ধুরা, কবিতা স্পেশাল কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো মুগ ডাল দিয়ে কচুরি এবং চিকেন কষা। আর সবাইকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা, সবারই নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা করি। আমি এই রেসিপিগুলো করতেছি, আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এখন বন্ধুরা, মুগ ডালের কচুরির জন্য আমি প্রথমে মুগ ডালটাকে বেটে নেব। আর আমি মুগ ডাল কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই মুগ ডালটাকে আমি বেটে নেব। আমি চিকেন কষার জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পাতিনেবু রস। আপনারা পাতিনেবু রসের পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। মাখিয়ে নিয়েছি, এটা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। উনুন ধরে নিয়েছি, কড়াই বসে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এইবার আমি শুকনো লঙ্কা, গোটা ছোট এলাচ ভেজে নেব। গোটা শুকনো লঙ্কা, গোটা লবঙ্গ, গোটা ছোট এলাচ, গোটা দারুচিনি শুকনো খালি কড়াই ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা জিরে, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। ময়দা আমি ময়ান দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, দু চামচ ঘি। আপনারা ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। শুকনো অবস্থায় খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। কচুরি মুচমুচে হওয়ার জন্য আমি একটু খাওয়ার ছোটা দিয়ে দিচ্ছি, একটুখানি দিচ্ছি। শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। জল দিয়ে মাখিয়ে নিয়েছি, এইবার আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। ভাজা করা গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, বেটে রাখা মুগ ডাল, আমি একটু রসটা মেরে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণ, দিচ্ছি একটু চিনি, আর দিচ্ছি ভেজে রাখা মশলা গুঁড়ো। মশলা দেওয়ার পরে একটু নেড়ে আমি নামিয়ে নিচ্ছি। চাপা খোলার পর ময়দাটা আরেকটু মাখিয়ে নিচ্ছি। এরকম আমি ময়দার খিলি করে নিয়েছি। খিলিতে আমি মুগ ডালের পুরি দিয়ে দিচ্ছি, চেপে বন্ধ করে দিচ্ছি, চাপ দিয়ে দিয়ে পুরটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি, উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেলে নেব।
আমার সব বেলা হয়ে গেছে বন্ধুরা, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে কচুরিগুলো ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, সব কচুরি গুলোই ফুলেছে, বেশ মজমচে হয়েছে হয়েছে। আর দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে, একবারে ফাঁকা। এবার আমি চিকেন কষা করে নেব। কড়াই তেতে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সরষার তেল। মাংস রান্নার সময়, যে কোনো মাংস রান্নার সময় সরষা তেল দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খুব ভালো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেলের উপরে একটু চিনি, মাংসের কালারটা সুন্দর করার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো, ম্যারিনেট করা মাংস, একটু চাপা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি একটু কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গোটা লবঙ্গ, গোটা ছোট এলাচ এবং দারুচিনি আর একটু জিরা বেটে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা, জিরা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, যেহেতু
চিকেন কষা সেই জন্য আমি বেশি জল দেব না আমি পরিমাণ মতো জল দিয়ে দেব চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার চিকেন কষা একেবারেই রেডি হয়ে গেছে